যে সমস্ত দল যখনই মিটিং করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন আমরা তাদেরকে সমাবেশ করার মানে আমাদের ঢাকা মেট্রোপলিটন কমিশনার যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি পারমিশন দিয়ে দিচ্ছেন আমরা শুধু এইটুকুই বলি যে জনগণের দুর্ভোগ যাতে না বাড়ে রাস্তাঘাট বন্ধ করতে পারবেন না ভাঙচুর করতে পারবেন না আপনাদের রাজনৈতিক কর্মসূচি যেগুলো সেগুলি আপনারা শান্তপূর্ণভাবে পালন করবেন যাতে জনগণের দুর্ভোগ না হয় এটাই আমরা বলি এর বাইরে আমরা তাদেরকে কোনো বাধাও দিচ্ছি না এবং তারা তাদের ইচ্ছা মতো প্রপাগান্ডা করছেন যা সত্যি তাও বলছেন যা মানে সত্যি নয় তাকে আরও রং ঠং দিয়ে তারা বলছেন এবং অসত্য এইরকমভাবে প্রচার করছেন মানে সেগুলো আপনারাই জানেন সেগুলো আপনারা খুব ভালো করে জানেন আমার কথা হলো আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলরে বাধা দেননি তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করার জন্য এবং তাদের মিটিং সমাবেশ করার জন্য হিউম্যান রাইট ওয়াচের যে প্রতিবেদন দিয়েছে আমি এটা পড়িনি পুরো করে তারা যে রোহিঙ্গা ক্যাম্পে সেটি তো বলতে চাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্প আমি সবসময় বলে থাকি এটা আমাদের জন্য একটা বিস্ফোরণের মতন হবে কোনো এক সময় কারণ এই রোহিঙ্গারা আপনারা জানেন তাদের সব কিছু ফেলে এখানে চলে আসছে তাদের তাদের যে কোনো তারা প্রলোভনে প্রলুব্ধ হয়ে যে কিছু চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করতে পারে এটা আমরা সবসময় বলে আসছি আমাদের আমাদের এই রোহিঙ্গারা তারা বাসার মানে তাদের ক্যাম্পের ভিতরে থেকে তারা ইয়াবার ব্যবসা করে এই রোহিঙ্গারা নিজেরা নিজেরা মানে মানে গোলাগুলি করছেন মারামারি করছেন প্রতিদিন তারা মারামারি করছেন আপনারা দেখছেন তম্বু বলে একটা যে রোহিঙ্গা ক্যাম্প সেখানে আমাদের আর আমাদের ডিজিএফআইয়ের একজন কর্মকর্তাকে তারা মানে মেরে ফেলেছেন নৃশংসভাবে হত্যা করেছেন কালকেও দেখেছেন সেখানে গোলাগুলি হয়েছে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এই যে মানে এই রোহিঙ্গাদের মধ্যে বিভিন্ন গ্রুপ এবং সাব গ্রুপের বিভক্ত হয়ে তারা সেখানে প্রতিদিন অপরাধ সংঘটিত করছে প্রতিদিনই আবার মানে তারা ওই আপনার নিশ্চয়ই দেখেছেন আমরা তাদের একটা কাঁটাতারের বেষ্টনী দিয়েছিলাম সেই বেষ্টনীগুলি তারা কেটে এখান থেকে বের হয়ে তারা মানে ওই মূল ল্যান্ডের মায়ানমারে যাচ্ছে এবং সেখান থেকে ইয়াবা নিয়ে আসছে এগুলি প্রতিনিয়ত ঘটছে কাজেই ওইখানে আমাদের যে যে নর্মাল পুলিশ সেই পুলিশ তো আছেই আমরা মানে আমাদের এপিবিএন যারা নাকি সশস্ত্র পুলিশ সেখানে দেওয়া হয়েছে কারণ তারা ওই রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আমরা দেখছি অনেক রক্তপাত হচ্ছে তাদের মানে রেগুলার রুটিন ওয়ার্ক করার জন্য আমাদের এপিবিএন সেখানে আছে এপিবিএন যে সমস্ত কথা হিউম্যান ওয়াচে বলছে এইগুলো আমার মনে হয় তাদের এটা তত্ত্বভিত্তিক নয় তাদের আরও বেশি করে দেখে এসে এই সমস্ত রিপোর্ট করা উচিত আমি মনে করি